আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ঢাকার প্রাণকেন্দ্রে এবং ঢাকার মধ্যে প্রাইম লোকেশন অবস্থিত একটি পাঁচ কাঠা জমির সন্ধান নিয়ে আমার এই ভিডিওটি তো আপনারা যারা খান অথবা উত্তরার আশেপাশে উত্তরা এয়ারপোর্ট বিমানবন্দরের আশেপাশের এলাকায় জমি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা খুব উপকারে আসবে তো ইতিপূর্বে অনেকেই আমাকে নক করেছেন দক্ষিণ খান এলাকায় কিছু জমির সন্ধান দেওয়ার জন্য তো তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন উক্ত জমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য তো চলুন আমি ভিডিওটা শুরু করি আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান হচ্ছে দক্ষিণ খান কাঁচাবাজার সংলগ্ন হলান রোডে সেই জমিটির অবস্থান তো আমি বর্তমানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তর দিকে কসাইবা কসাইবাড়ি নামক যে জায়গাটি আছে সেই জায়গাতে অবস্থান করছি তা আমার সামনেই কসাইবাড়ি রোডটি প্রবেশ করেছে এবং তার ঠিক আমার হাতের ডান দিকে আমাদের উত্তরা বিমানবন্দর স্টেশনটি অবস্থিত তো উক্ত কসাইবাড়ি রোড থেকে দশ টাকা রিক্সা ভাড়া করে আপনারা সরাসরি দক্ষিণখান কাঁচাবাজার এসে পৌঁছালে দক্ষিণ দক্ষিণখান বাজার থেকে যে রোডটি প্রবেশ করেছে হলান রোড নামক হলান রোড ধরে পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্বে উক্ত জমির অবস্থান তো আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাচ্ছি সেই জমির মোট পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এবং জমিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঠেরো ফিট রাস্তার সাথে অবস্থিত তো আপনারা দক্ষিণ খান কাঁচাবাজার থেকে হলান রোড ধরে পায়ে হেঁটে পাঁচ থেকে আট মিনিট দূরত্বে অবস্থিত সেই জমিটি আপনারা পাঁচ থেকে আট মিনিট দূরত্বে হাঁটলেই এই সেই জমিটি পর্যন্ত যে পৌঁছাতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন দক্ষিণ খান কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এই জামে মসজিদের সামনেই এই জামে মসজিদের যে রোডটি সে আপনারা দেখতেছেন আমি বর্তমানে অবস্থান করছি সেই রোডটির নাম হচ্ছে হলান রোড আর আমার ঠিক পিছনে হচ্ছে দক্ষিণ খান কাঁচা বাজার তো সেই হলান রোড ধরে পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে আট মিনিট দূরত্বে আমাদের আজকের মূল মূল মূলকাঙ্ক্ষিত জমিটি অবস্থান তো বন্ধুরা আপনারা যারা দক্ষিণ খান এলাকায় একটু কম মূল্যে ভালো পজিশনে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা উপকারে আসবে আমি আবারও বলছি এবং এই জমির সন্ধানটি আমি ইতিপূর্বে অনেকবার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা সরাসরি আমার ডিসপ্লেতে মালিকের নাম্বার দেওয়া আছে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে নেবেন আর আমি বর্তমানে সেই জমিটির ঠিক সামনে অবস্থিত আছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উক্ত জমিটি একটি মেন রাস্তা থেকে শাখা রাস্তায় অবস্থিত তো এই হচ্ছে মেন রাস্তা এবং ঠিক তার বিপরীত পিছন দিকে হচ্ছে সেই শাখা রাস্তাটি আঠারো ফিটের শাখা রাস্তা মাটির রাস্তা তো উক্ত রাস্তাটি আঠারো ফিট সিলেকশন করা আছে যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত এবং এই শাখা রাস্তার ঠিক একটি প্লট পরেই উক্ত কাঙ্ক্ষিত জমিটির অবস্থান তো এখানে মোট জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমির পরিমাণ জমিটির দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফিট এবং প্রস্থে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট আমি আবারও বলছি জমিটি লম্বায় হচ্ছে নব্বই ফিট এবং প্রস্থে প্রস্থে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং জমিটি হচ্ছে একটি উঁচু প্রকৃতির জমি যদিও বর্তমানে জমিতে আশেপাশের পানির লাইন দিয়ে দিয়ে রাখার কারণে জমিটিতে একটু পানি দেখা যাচ্ছে তবে জমির ধরন হচ্ছে উঁচু প্রকৃতির জমি তো আশেপাশে দেখতে পারতেছেন জমির আশেপাশে প্রচুর হাই হাইরাইজ বিল্ডিং বর্তমানে বিদ্যমান আছে আপনারা যদি জমিটি ক্রয় করে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিতে চান সেই ক্ষেত্রে প্রচুর ভাড়ার চাহিদা আছে উক্ত এলাকায় আর আমি আপনাদেরকে জমিটি একটু দেখানোর চেষ্টা করছি জমিটি হচ্ছে এই জমির সামনেই এই আঠারো ফিটের যে রাস্তাটি সেটি সিলেক্ট করা আছে এবং আঠারো ফিট রাস্তার সীমানা বাদ দিয়েই মোট পাঁচ কাঠা জমির অবস্থান যা আপনারা সেট দেখে তারপরে জমিটি ক্রয় করবেন আর উক্ত জমির আশেপাশে প্রচুর বসত বাড়ি বর্তমানে আছে এবং প্রচুর ভাড়ার চাহিদা আছে আপনারা জমি ক্রয় করে আপনারা ভবন নির্মাণ করে দিলে অবশ্যই ভাড়ার প্রচুর চাহিদা পাবেন তো আমি আপনাদের সুবিধার্থে বলছি আবারও জমিটির পরিমাণ হচ্ছে মোট পাঁচ কাঠা এবং জমিটি হচ্ছে লম্বায় নব্বই ফিট এবং প্রস্থে পঁয়তাল্লিশ ফিট এবং উক্ত কাঙ্ক্ষিত জমিটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পার কাঠা এবং যেই দামটি আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আমার ডিসপ্লেতে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যারা দক্ষিণ খান এলাকায় এরকম একটি জমি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা খুব উপকারে আসবে আশা করি যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোথায় কী কী ধরনের জমি প্রয়োজন আমাকে জানাতে পারেন আমি আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে উক্ত জমি খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য